হ্যালো বন্ধুরা, কোয়েস্ট পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি কথা বলবো ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা নিয়ে, সেটি হলো জলবিজ্ঞান। এই জলবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ও তার অ্যান্সার নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে ভূগোল বা জিওগ্রাফি সম্পর্কে তোমাদেরকে জানাবো। গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে ইংরেজি শব্দ জিওগ্রাফি অর্থাৎ ভূগোল শব্দটি এসেছে। ইংরেজি জিও শব্দের অর্থ হলো আর্থ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হলো ডেসক্রাইব বা বিবরণ, অর্থাৎ ভূগোল হলো পৃথিবীর বিবরণ। জিওগ্রাফি ইজ দ্য ডেসক্রাইব অফ দ্য আর্থ। এই ভূগোল অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা হলো হাইড্রোলজি বা জলবিজ্ঞান। আজকে এই জলবিজ্ঞান সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানাবো। হাইড্রোলজি শব্দটির বাংলা আভিধানিক অর্থ হলো জলবিজ্ঞান বা জলবিদ্যা বা উদকবিদ্যা, যে বিজ্ঞান পৃথিবী সম্পদ সম্পর্কে আলোচনা করে। সাধারণভাবে তাকে জলবিজ্ঞান বা হাইড্রোলজি বলা হয়। এবার আমরা জলবিজ্ঞানে তথ্য অনুসন্ধান করতে চলেছি। প্রশ্নটি হলো অ্যানালিসিস দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হাইড্রোলজি উইথ সুইটেবল এক্সাম্পলস। প্রশ্নের মানে হলো উপযুক্ত উদাহরণ সহযোগে জলবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু বিশ্লেষণ করো। জলবিজ্ঞানের পরিধি, আগে প্রথমে তোমাদেরকে জানাই যে পরিধির কথার অর্থ। পরিধির কথার অর্থ হলো প্রসার। বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির যুগে জলবিজ্ঞানের প্রসার দিন দিন নতুন মাত্রা পাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে জলের যে সঠিক ব্যবহার তা একমাত্র জলবিজ্ঞানের সাহায্যেই জানা সম্ভব। ফলে জলবিজ্ঞানের বিভিন্ন লক্ষ্য তার যে পরিধি সে সম্পর্কে অনুধাবন করা জরুরি। জলবিজ্ঞানের পরিধির মধ্যে কী কী আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি। চলো, জলবিদ্যার সাহায্যে নদী অববাহিকার জল সম্পদ, তার প্রকৃতি ও পরিমাণ সম্পর্কে জানতে পারি। নদী অববাহিকার জলের পরিমাণগত প্রকৃতি বহুমুখী উপত্যকা পরিকল্পনাগুলি গঠনে সাহায্য করে এবং নদীর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজতর করে তোলে। বিজ্ঞানের এই শাখা থেকে ভৌমজলের পরিমাণগত উন্নয়ন সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। তাছাড়া মৃত্তিকার সৃষ্টি, নদী উপত্যকার মধ্যে জলের গ্রহণ ও বর্জন, নদীতে জল ধারণ, বৃষ্টিপাতের পরিমাণ, জলবায়ুগত পরিস্থিতি এবং উৎপাদিত শস্যের প্রকৃতি প্রভৃতি পর্যালোচনা করা যায়। নদী অববাহিকার মধ্যে বন্যার পরিমাণ ও তৎসন্নিহিত অববাহিকার আকৃতি পর্যালোচনাও এই শাস্তে সম্ভব। অর্থাৎ এর দ্বারা আমরা সহজেই একটি নদী অববাহিকাকে কর্ম পরিকল্পনা করে তা বিশ্লেষণ করতে পারি। নদীতে খাল খনন ও নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রভৃতি বিজ্ঞানের এই শাখায় আমরা সহজে অনুধাবন করতে পারি। সম্ভাব্য বন্যা এবং এর স্থান ও কাল কোনো নির্দিষ্ট নদী অববাহিকাকে জ্যামিতিকভাবে বিশ্লেষণ এবং এর ভিত্তিতে নদীতে বাঁধ নির্মাণ, সেতু নির্মাণ ও জলাধার প্রস্তুতি প্রভৃতিতে সহায়তা করে এই জলবিজ্ঞানের পরিধি। আসি জলবিজ্ঞানের বিষয়বস্তু। জলবিজ্ঞানের বিষয়বস্তুর অর্থ হলো বর্তমানে যে যে বিষয়ের মধ্যে জলবিজ্ঞানের অস্তিত্ব রয়েছে সে সম্পর্কে জানা। যেমন ধরো ভৌমজলের উৎপত্তি, বন্টন, স্থায়িত্ব, শিলামণ্ডলে জলের অবস্থান ও বন্টন সম্পর্কে জানতে সাহায্য করেছে এই জলবিদ্যা। বর্তমানে পরিবেশ ও তার বাস্তুতান্ত্রিক অবস্থা প্রায়ই নির্ভর করে জলের ওপর, আর এই জল সম্পূর্ণরূপে আলোচনা করে জলবিদ্যা। কারণ জলের অবস্থান, গঠন, আবর্তন প্রভৃতি বিষয়বস্তু জলবিদ্যার আলোচ্য বিষয়। পৃথিবীর বায়ুমণ্ডলের আলোচনা প্রাথমিকভাবে আবহাওয়াবিদ্যার অন্তর্ভুক্ত হলেও জলবিদ্যা বায়ুমণ্ডল থেকে উৎপন্ন সমস্ত জল সম্পর্কে আলোচনা করে। যেমন বৃষ্টিপাত, বাষ্পীয় প্রসেদন, বাষ্পীভবন, লীনতাপ, অধঃক্ষেপিত জলের ভৌগোলিক বণ্টন প্রভৃতি। জলবিদ্যা সমুদ্রবিজ্ঞানের সেই অংশের সঙ্গে সম্পর্কিত যা সমুদ্রের জলের সঙ্গে সম্পর্ক আলোচনা করে। অ্যানালিসিস দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হাইড্রোলজি উইথ সুইটেবল এক্সাম্পলস। উপযুক্ত উদাহরণ সহযোগে জলবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু বিশ্লেষণ করো। ভূমিকা, আবহাওয়ামণ্ডলের জলীয় অংশ, ভূপৃষ্ঠের জলভাগ ও ভূ অভ্যন্তরের জলভাগ, এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে পৃথিবীর জল সম্পদ। সৃষ্টির আদিলগ্ন থেকেই প্রাণ সঞ্চারের অন্যতম প্রধান উপাদানই হল জল। মানুষসহ সমগ্র প্রাণী ও উদ্ভিদের জীবনের প্রতিটি মুহূর্তে জলের ভূমিকা অনস্বীকার্য। জল ছাড়া জীবনের একটি দিনও অচল, তাই জলের অপর নাম জীবন। এই জীবনদায়ী তরলটি সভ্যতার আদিলগ্ন থেকে পৃথিবীর সকল প্রাণীর কাছে, মানুষ, উদ্ভিদ ও
জীবজন্তু প্রভৃতি সকলের কাছেই সম্পদরূপে পরিগণিত হয়েছে। সাগর, মহাসাগর, হ্রদ, হিমবাহ, বৃষ্টিপাত, বাষ্পীভবন, নদনদী অর্থাৎ পৃথিবীর জলসম্পদ প্রভৃতির মাধ্যমে জলের প্রকৃতিতে যে ভূমিকা তা যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাকে জলবিজ্ঞান বলে। জলতত্ত্ব বিশারদ মিয়েঞ্জারের মতে জলতত্ত্ব হলো এমন এক ধরনের বিজ্ঞান যা পৃথিবীর মধ্যে জলের উৎপত্তি, পৃথিবীর অন্যান্য পদার্থের সঙ্গে এর ভৌত ও রাসায়নিক বিক্রিয়া এবং জীবজগতের সঙ্গে এর সম্পর্ক নিয়ে আলোচনা করে। জলতত্ত্ব বা হাইড্রোলজি শব্দটির অর্থ হলো স্টাডি অফ ওয়াটার। গ্রিক হোডর শব্দটির অর্থ ওয়াটার বা জল, আর লোজো শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হয়। প্রাকৃতিক বিজ্ঞানে নবীনতম বিষয় হলো জলবিদ্যা বা জলবিজ্ঞান। জলবিদ্যার পরিসর সুদূরপ্রসারী। 1912 সালে অধ্যাপক এইচ ডব্লিউ কিং মিচিগান বিশ্ববিদ্যালয়ের হাত ধরে সূচনা হলেও 1930 সালের পর জলবিদ্যা এক গুরুত্বপূর্ণ বিষয়রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে জলবিজ্ঞান, বিশেষ করে জলবিজ্ঞানের পরিধি ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে। জলবিজ্ঞানের এই বহুদ বিস্তৃত পরিধি নিম্নে আলোচনা করা হলো। স্কোপ অফ হাইড্রোলজি, জলবিজ্ঞানের পরিধি। 1. ফ্লাড কন্ট্রোলস, বন্যা নিয়ন্ত্রণ। যেসব জায়গায় জলনির্গমনের অসুবিধা রয়েছে সেই সব অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা যায়, কারণ সেই সব অঞ্চলে হ্রদ, নদী, জলাধার অতিরিক্ত জল বহন করতে পারে না। বিভিন্ন হাইড্রোলিক স্ট্রাকচার গঠনের ত্রুটির ফলেই বন্যা দেখা যায়। সেই জন্য নাব্যতা বজায় রাখার জন্য ন্যূনতম গভীরতা যাতে বজায় থাকে তার উদ্দেশ্যে বন্যাপ্রবণ এলাকায় দ্রুত জল নিষ্কাশনের নিরাপদ নালা তৈরি, সেতু এবং কালভার নির্মাণ, বাঁধ ও জলাধার তৈরি এবং প্রয়োজনীয় বন্যা নিবারণ ব্যবস্থা জলবিজ্ঞানের জ্ঞানের সাহায্যে করা হয়। 2. ওয়াটার সাপ্লাই অ্যান্ড ফর ডেভেলপমেন্ট অফ টাউন্স, জল পরিবহনে এবং শহরাঞ্চলের উন্নতিকল্পে। বর্তমান যুগে সমস্ত ধরনের উন্নতির চাবিকাঠি হল জল। এই পুনর্ভব সম্পদ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন কৃষিক্ষেত্র, শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে ব্যবহারের জন্য উপযুক্ত পরিমাণ জল ব্যবহার করা। জলবিজ্ঞানের জ্ঞানের সাহায্যে একটি নির্দিষ্ট নদী অববাহিকা হতে জল পরিশোধন করে পৌর এলাকায় পানীয় জল এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য যে জলের প্রয়োজন সেই জলের যোগান মেটানো সম্ভব। 3. নেভিগেশনস, নৌ চলাচল। অভ্যন্তরীণ নৌ চলাচল দেশের অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কাঁচামাল পরিবহন, ব্যবসা বাণিজ্য ও অন্যান্য উদ্দেশ্যেও ব্যবহার করা হয়। 4. পলিউশন কন্ট্রোলস, দূষণ নিয়ন্ত্রণ। জলের প্রাকৃতিক ধর্ম হল বিভিন্ন বর্জ্য পদার্থকে ভাসিয়ে নিয়ে যাওয়া। শিল্পাঞ্চল ও শহরাঞ্চলের বিভিন্ন বর্জ্য পদার্থ জলের এই বিশুদ্ধতাকে নষ্ট করে দেয়। এই দূষিত জল উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর ভীষণ প্রভাব ফেলে। জলবিদ্যা হল সমস্ত দূষণের পরিমাণ ও মাত্রা নির্ধারণের চাবিকাঠি। দূষিত পদার্থ ও দূষণ নিবারণ, বর্জ্য জলের পরিশোধন, মনুষ্য চর্মরোগ, আর্সেনিক দূষণ, মাছের ক্ষয়রোগ নিয়ন্ত্রণ প্রভৃতি প্রাথমিক জ্ঞানের সাহায্যে অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়। 5. ডট কন্ট্রোলস, খরা নিয়ন্ত্রণ। চাহিদার তুলনায় জলের ঘাটতি থাকলে খরা হয়ে থাকে, যেমন কৃষিজ খরা, জলজ খরা এবং প্রাকৃতিক খরাও ঘটতে পারে। জলবিদ্যার দৃষ্টিকোণ থেকে বলা যায় যে জলাধার থেকে স্বল্প পরিমাণ জল ছাড়ার ফলস্বরূপ কোনো অঞ্চলে খরার পরিমাণ সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন অঞ্চলে অধিক শস্য উৎপাদনের জন্য ব্যাপক হারে অগভীর নলকূপের মাধ্যমে ভৌম জল উত্তোলনের ফলে গ্রাউন্ড ওয়াটার টেবিল বা ভৌম জলস্তরের পতন ঘটছে ও ভূমি অবনমনের সম্ভাবনা বাড়ছে। জলবায়ুবিদ্যার দৃষ্টিকোণ থেকে বলা যায় বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য খরা সৃষ্টি হয়। সেই জন্য খরা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে জলাধার, জল সংরক্ষণ খাল প্রভৃতি তৈরি করার জন্য জলবিজ্ঞানের প্রাথমিক জ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়। 6.
টু ডেভেলপমেন্ট অফ পাওয়ার রিসোর্স শক্তি সম্পদের উন্নতি কল্পে তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ হল ইলেকট্রিক শক্তির প্রধান উৎস জলশক্তি হল জল থেকে জলীয় বাষ্প ও শক্তি উৎপাদনের এক পদ্ধতি আর জলশক্তি উৎপাদনে হাইড্রোলজি এর প্রয়োজনীয়তা সবথেকে বেশি হাইড্রোলজি বিদ্যুৎ প্ল্যান্টগুলোর অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে এরা সাধারণত জলধারার নিকট অবস্থান করে পারমাণবিক শক্তি ও ভূতাপীয় শক্তি জলতত্ত্বের ওপর নির্ভরশীল ইয়া উত্তপ্ত জলযুক্ত স্থান চিহ্নিত করে এবং জলবিজ্ঞানের জ্ঞানের সাহায্যে ওই চিহ্নিত স্থানের নকশা প্রস্তুত করা যায় 7 অ্যামিউজমেন্ট বিনোদন জলের বিনোদন বলতে বোঝায় জলক্রীড়া সন্তরণ মৎস্য আহরণ জলক্রীড়া ক্ষেত্র উদ্যান প্রভৃতি এইগুলি জলতত্ত্বের পরিকল্পনা অনুযায়ী হয় জলবিদ্যা জলের এই সমস্ত ব্যবহারের জন্য স্থান কাল ভেদে স্বচ্ছ ও পরিশ্রুত জলের পরিকল্পনা করে থাকে 8 সয়েল কনজারভেশন অ্যান্ড ফর কন্ট্রোল ফৌনা মৃত্তিকা সংরক্ষণ ও ফৌনায়ের সুষ্ঠু পরিচালন যত্রতত্র কৃষিকাজ ও অবৈজ্ঞানিকভাবে জলসেচ প্রক্রিয়া বৃষ্টিপাতের সময় মৃত্তিকা ক্ষয়বৃদ্ধি করে জলতত্ত্ব হাইড্রোলজিকে ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষয় প্রক্রিয়া জানতে ও কী কী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় তা সম্পর্কে বুঝতে যেমন মৃত্তিকা সংরক্ষণ বৃক্ষরোপণ জলবিভাজন ইত্যাদি বন্য প্রাণী সংরক্ষণ পশুপালন প্রভৃতি জলতত্ত্বের ওপর নির্ভরশীল কারণ ইহা জলের গুণমান ও পরিমাণের ওপর কী ধরনের প্রভাব ফেলবে তা নির্ধারণ করে দেয় নিম্নে জলবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধির আলোকচিত্রের মাধ্যমে জলবিজ্ঞানের পরিধিকে বোঝানো হয়েছে কন্টেন্ট অফ হাইড্রোলজি জলবিজ্ঞানের বিষয়বস্তু বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে এবং ব্যাপক জনবিস্ফোরণের সমস্যা হেতু জলবিজ্ঞানের বিষয়বস্তু ও প্রয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তা নিম্নে আলোচনা করা হলো এ জলচক্রের বিভিন্ন অংশ যেমন ভূপৃষ্ঠ ও সমুদ্র থেকে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডল থেকে পৃথিবীপৃষ্ঠে পৃথিবীপৃষ্ঠ হতে ভূঅভ্যন্তরে এবং ভূঅভ্যন্তর থেকে পুনরায় সমুদ্র ও মহাসমুদ্রে জলের আবর্তন ও পদ্ধতির বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে বি প্রাথমিকভাবে পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কিত আলোচনা আবহবিদ্যার অন্তর্ভুক্ত হলেও জলবিদ্যা বায়ুমণ্ডল হতে উৎপন্ন সকল প্রকার জল সম্পর্কে আলোচনা করে এবং অধঃক্ষেপণ অধঃক্ষেপিত জলের বণ্টন জোয়ার ভাটার সঙ্গে অধঃক্ষেপণ সম্পর্কের আলোচ্য বিষয় সি ঋতুভেদে ভৌম জলস্তরের উত্থান পতন ও বিভিন্ন অঞ্চলে ভৌম জলস্তরের অবস্থান এবং তার কারণ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে ডি ভূপৃষ্ঠস্থ নদীনালা হ্রদ তুষার বরফ গলা জল সমুদ্রের জল এবং ভূঅভ্যন্তরভাগের জলের বণ্টন আবর্তন ও উৎপত্তি নিয়ে আলোচনা করা জলবিজ্ঞানের প্রধান বিষয়বস্তু ই পাহাড়ি ও পার্বত্য অঞ্চলে উদাহরণস্বরূপ হিমালয়ান টেরেন লগিং এবং ইলেকট্রিক্যাল রিসিস্টিভিটি সার্ভের মাধ্যমে ভৌমজলের অবস্থান অ্যাকুইফার স্তরের দৈর্ঘ্য প্রস্থ উপাদান হাইড্রোলিক কন্ট্রাক্টিভিটি ও ভৌমজল সঞ্চয় ইত্যাদি সঠিকভাবে প্রকাশ করা যায় এফ জলবিজ্ঞানের জ্ঞানের সাহায্যে নদী অববাহিকার ভূমিরূপগত বিচার বিশ্লেষণ যেমন অববাহিকার আয়তন আকৃতি ভূমিঢাল গড় উচ্চতা নদী ঘনত্ব নদী অববাহিকায় অবস্থিত প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে জলের অবস্থানগত ও সঞ্চরণের কার্যকারণ সম্পর্ক ও তার বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা যায় জি একটি নদী অববাহিকার মোট বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টি পরিমাপক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় এবং ইনফিল্ট্রোমিটার যন্ত্রের সাহায্যে অনুপ্রবেশের হার সম্পৃক্ততার মাত্রা এমনকি বাষ্পীভবন মাপা যন্ত্রের সাহায্যে বাষ্পীভবনের পরিমাণ সঠিকভাবে বিশ্লেষণ করা যায় বাষ্পীভবন হ্রাস এবং বৃষ্টিপাতের সাহায্যে কোনো নদী অববাহিকার ভূপৃষ্ঠ প্রবাহ বিজ্ঞানসম্মতভাবে পরিমাপ করা যায় যার সাহায্যে উক্ত অঞ্চলের জলের ভারসাম্য বিশ্লেষণ সম্ভব এইচ ভূ অভ্যন্তর ও নদী অববাহিকার মধ্যে জলের পুনর্নবীকরণ
ও বহির্গমন, নদীতে জল ধারণ, বৃষ্টিপাতের পরিমাণ, জলবায়ুগত পরিস্থিতি প্রভৃতি বিষয়ে সঠিক তথ্য জানা ও বিশ্লেষণ এবং প্রসবনের উৎপত্তি, প্রকারভেদ ও গুরুত্ব নিয়ে আলোচনা করে। এছাড়াও বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সাথে সাথে উপগ্রহ মানচিত্র, বিমান চিত্র এবং জিআইএস পদ্ধতির দ্বারা ভূপৃষ্ঠস্থ এবং ভূগর্ভস্থ জলে সকল প্রাকৃতিক অঞ্চল, কাস্ট ও মরু অঞ্চল পরিমাণ ও অবস্থানে সঠিক মানচিত্র তৈরি করা এবং ভূপৃষ্ঠের কতটা গভীরে প্রবেশশিলা স্তর এবং অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের অবস্থানও পৃথকভাবে চিহ্নিত করা যায়। তাছাড়া ভূগর্ভ থেকে কত পরিমাণ ভৌমজল উত্তোলন করলে কোনো রকম বিপর্যয় হবে না সে সম্পর্কেও পূর্বাভাস দেওয়া সম্ভব। কনক্লুশন, উপসংহার, বর্তমানে জলতত্ত্বের পরিধি ও ব্যাপকতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ চিন্তা ও আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে জলতত্ত্বের মধ্যে নানাবিধ পরিবর্তন ও উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। আগামী ভবিষ্যতে এই বিজ্ঞান যাতে আরও উন্নত হয় তার জন্য জলতত্ত্বের মাধ্যমে প্রাথমিক স্তরে কীভাবে জল ব্যবহার করা যায় তার রূপরেখাও প্রস্তুত করা হয়। হাইড্রোলজিক্যাল বিভিন্ন প্রযুক্তির সাহায্যে কত পরিমাণ জল এবং কোন গুণমান জল পুকুর, হ্রদ ও জলাধারে থাকা প্রয়োজন তা নির্ধারণ করা যায়। প্রিয় শেষে একটা কথাই বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। কমেন্ট বক্সে জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায়।